আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রেসিপিতে যা যা উপকরণ লাগছে সব আমি স্ক্রিনে অ্যাড করে দিছি, আপনারা দেখে নেবেন। আর এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে আমি রেজাল্ট নিয়ে একটু টেনশন ছিলাম, রেজাল্টটা কখন পাবো না পাবো একটু টেনশনে ছিলাম। ফেব্রুয়ারি থেকে এক্সাম দিতে দিতে জুনে শেষ করছি, তারপর রেজাল্ট দেওয়ার কথা ছিল 45 দিন। 45 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে তো অনেক দেশের অবস্থা অনেক খারাপ ছিল। জুলাই মাসে কোটা আন্দোলন ছিল, তারপর 5ই আগস্ট আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে, তারপর বন্যাতে দেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এই অনুযায়ী আর রেজাল্ট দেওয়া হয়নি, রেজাল্টের আশা তো ছেড়ে দিয়েছিলাম। তারপরও কয়েকদিন আগে শুনছিলাম যে রেজাল্ট দিবে, এরপর রেজাল্ট নিয়ে টেনশন ছিলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ রেজাল্ট দিছে, গত 2 তারিখ রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস আসছে, এটা নিয়ে অনেক খুশি। এরপর কলেজে যাওয়া আসা, কখন ভর্তি হবো, এগুলো নিয়ে ভাবতে আর ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে ফাইনালি একটা ভিডিও আপলোড করব। আসলে আমি উপকরণ কী কী লাগতেছে এগুলো বলি নাই, উপরে স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। আম্মু চিংড়ি মাছ দিয়ে অন্য শাক রান্না করছিল আগে, কিন্তু কে মিষ্টি কুমড়া দিয়ে ফার্স্ট, তাই ভিডিও করলাম আর ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখবেন, সত্যি বলতেছি অনেক মজা হয়েছে অনেক। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমি আর ভয়েস দিলাম না, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তাই গেলাম শেষ।